বকেয়া ডিএর দাবিতে 9 মার্চ বন্ধের ডাক আপনারা জানেন সরকারি কর্মচারীরা একদিকে যেমন অনশন এবং বিক্ষোভ করছিলেন এবার বকেয়া ডিএর দাবিতে 9 মার্চ বন্ধের ডাক সরকারি কর্মচারীদের আপনাদের আরো একবার জানিয়ে রাখি সরকারি কার্যালয়ে বন্ধের ডাক দিলেন তারা কোঅর্ডিনেশন কমিটির বন্ধের ডাক সংগ্রামী মঞ্চ এবং কোঅর্ডিনেশন কমিটির সরকারি মঞ্চের এই বন্ধের ডাক 9 মার্চ কোঅর্ডিনেশন কমিটির সঙ্গে সংগ্রামী যৌথ মঞ্চের বৈঠকের পর এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কোঅর্ডিনেশন কমিটির সঙ্গে সংগ্রামী মঞ্চের যে যৌথ মঞ্চ সেই যৌথ মঞ্চের সঙ্গে বৈঠক হয়েছে এবং তারপরই এমন সিদ্ধান্ত কথা বলবো আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সত্যজিৎ বৈদ্য সত্যজিৎ আমরা দেখতে পাচ্ছি সরকারি কর্মচারীরা একের পর এক কড়া অবস্থান নিচ্ছেন এবার তারা কি পদক্ষেপ নিচ্ছেন 9 মার্চ বন্ধের সিদ্ধান্ত একেবারেই পাপিয়া তুমি যেমনটা বলছিলে এবং এর আগে আমরা যেমনটা দেখেছি যে যৌথ মঞ্চের পক্ষ থেকে কর্মবিরতি করা হয়েছিল দুদিন এবং তারপর যেহেতু সরকারিভাবে সরকারের কোনো টনক নড়েনি এবং এরপরে এখানে বৈঠক ছিল আজকে যে বৈঠক ছিল সেখানে যেমন বাম প্রভাবিত সরকারি কর্মচারীদের সংগঠন ছিল এর পাশাপাশি বেশ কয়েকটি অরাজনৈতিক সংগঠনও ছিল এবং এই বিভিন্ন সংগঠন তাদের যৌথ মঞ্চ তাদের পক্ষ থেকে আজকে একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে সিদ্ধান্তে বলা হচ্ছে যে 9 তারিখে আগামী 9 মার্চ ধর্মঘট এই ধর্মঘটটা ঠিক কেমন সরাসরি জেনে নেব তাদের কাছ থেকে শুধুমাত্র কি সরকারি অফিসে সরকারি কার্যালয়ে ধর্মঘট এই ধর্মঘটে কারা কারা অংশ নিচ্ছে ধর্মঘটটা হচ্ছে এই রাজ্যের সরকারি আধা সরকারি শিক্ষক শিক্ষাকর্মী ডাক্তার নার্স পঞ্চায়েত পৌরসভার কর্মী লাইব্রেরিয়ান সহ আদালত কর্মচারী এবং বিভিন্ন ডিপার্টমেন্টে যারা কর্মচারীরা আছেন তাদের ধর্মঘট সুতরাং এটা সাধারণ ধর্মঘট নয় এটা শুধু সরকারি অফিস আদালত এবং বিদ্যালয় প্রতিষ্ঠানগুলোর ধর্মঘট তার মানে এর পরিপ্রেক্ষিতে এটা বলা যেতে পারে যে রাজ্য জুড়ে রাজ্য সরকারের যে সমস্ত প্রশাসনিক কাজ সেই কাজ আগামী 9 তারিখে 9 মার্চ স্তব্ধ হতে চলেছে একদমই তাই বিগত দুটো দিনেও তো স্তব্ধ হয়েছিল 20 এবং 21 তারিখে কোনো সরকারি দপ্তরে কর্মচারীরা গেছেন কিন্তু কোনো কাজ করেননি এবং শাসক দলের পক্ষ থেকে যেমন বলা হয়েছে 96% উপস্থিতি ছিল উপস্থিতির কথা তো আমরা বলেছিলাম যে উপস্থিত হয়ে হবেন কিন্তু আপনারা কাজ করবেন না জরুরি পরিষেবা অব্যাহত ছিল একদমই অবশ্যই তাদের প্রতিটা পদক্ষেপের দিকে আমাদের নজর থাকবে ধন্যবাদ সত্যজিৎ তোমায় এই মুহূর্তে আপনারা দেখলেন গতকাল এবং আজ 21 ফেব্রুয়ারি 48 ঘন্টা পূর্ণ কর্মবিরতিতে রয়েছেন সরকারি কর্মচারীরা বকেয়া ডিএর দাবিতে গতকালের পরও তাদের এই বিক্ষোভ কর্মবিরতি একেবারে অব্যাহত সংগ্রামী যৌথ মঞ্চের পাশাপাশি এদিন রাস্তায় নেমেছে রাজ্য কোঅর্ডিনেশন কমিটি অন্যদিকে এদিনও 3% ডিএ ঘোষণাকে স্বাগত জানিয়ে ধন্যবাদ মিছিল করেন তৃণমূলপন্থী রাজ্য সরকারি কর্মীরা আর এই নিয়ে গোটা দিন ধরেই অব্যাহত রইল রাজনীতির চর্চা বকেয়াটির দাবিতে যৌথ সংগ্রামী মঞ্চের ডাকে মঙ্গলবার কর্মবিরতির দ্বিতীয় দিনেও চললো সরকারি কর্মীদের একাংশের অবস্থান বিক্ষোভ অন্যদিকে সোমের পর মঙ্গলেও 3% ডিএ ঘোষণার জন্য সরকারকে ধন্যবাদ জানিয়ে পাল্টা পথে নামলেন তৃণমূলপন্থী রাজ্য সরকারি কর্মীরা দুপক্ষের স্লোগানে সাময়িক উত্তেজনাও ছড়ালো এদিন সকাল থেকেই খাদ্য ভবনের সামনে কর্মবিরতি সমর্থনে প্রচার শুরু করেন সংগ্রামী যৌথ মঞ্চের কর্মীরা ডিএর দাবিতে দ্বিতীয় দিনের কর্মবিরতিতে সামিল হন রাজ্য কোঅর্ডিনেশন কমিটির যৌথ মঞ্চ এরপর বেলা যত গড়িয়েছে প্রচুর কর্মী যোগ দিয়েছেন অবস্থান বিক্ষোভে এদিনও পাল্টা রাস্তায় নামে তৃণমূলপন্থী সরকারি কর্মচারী ফেডারেশন একদিকে সংগ্রামী যৌথ মঞ্চ তার সঙ্গে কোঅর্ডিনেশন কমিটি তাদের এখানে স্লোগান চলছে ডিএর দাবিতে তাদের স্লোগান চলছে তারা কর্মবিরতি পালন করছেন এখানে কর্মীরা জড়ো হয়েছেন এবং তারা তাদের দাবিতে যেরকমভাবে আন্দোলন করছে এখানে দেখতে পাচ্ছ যে সরকারি কর্মচারী ফেডারেশন অর্থাৎ তৃণমূলের যে সরকারি কর্মচারী সংগঠন রয়েছে যে কর্মচারীর অধিকার নিয়ে লড়াই হচ্ছে সেখানে সেই কর্মচারীর বিরুদ্ধাচরণ করছে তাহলে বোধোদয়ের প্রশ্ন তো আসে আমরা বারবার বলছি হয়তো তারা ভুল করছে যারা আছে একটা অংশের কর্মচারী তারা ভুল করছে তাদের ভুল বোঝানো হচ্ছে আমরা তাদের ওয়েলকাম করছি যে আপনারা আসুন আমরা বাংলার উন্নয়ন বিরুদ্ধে নয় দিয়ে দাবা দাবি সব থাকবে কিন্তু কর্মসংস্কৃতিকে নষ্ট করে নয় নিউ সেক্রেটারিয়েট বিল্ডিং বা নবমহাকরণের সামনেও বিশাল মিছিল করেন যৌথ সংগ্রামী মঞ্চের কর্মীরা বেলেঘাটা সেলস ট্যাক্স অফিস স্টেট জিএসটি অফিসেও কর্মবিরতি পালন করেন রাজ্য সরকারি কর্মীরা অন্যদিকে শহীদ মিনারের সামনে বকেয়া দিয়ে দাবিতে সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলন এদিন 26 দিনে পড়ল আর অনশনের 12তম দিনেও এদিন অসুস্থ হয়ে পড়েন অর্পিতা সাহা নামে এক অনশনকারী তাকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়
আমরা চাই যে সরকার এসে পরে আমাদের সাথে কথা বলুক, তার প্রতিনিধিরা আসুন। কর্মচারীদের পাওনাগণ্ডা মিটিয়ে দেওয়ার মতো যথেষ্ট অর্থের সংস্থান সরকারের কাছে আছে। মঙ্গলবার মেদিনীপুর জেলা শাসকের অফিস চত্বরে বকেয়া আদায়ের দাবিতে মিছিল করছিল সংগ্রামী যৌথ মঞ্চ। সেই সময় পাল্টা মিছিল বের করে তৃণমূলের রাজ্য সরকারি কর্মী সংগঠনের সদস্যরাও। দুটি মিছিল মুখোমুখি হলেই দুপক্ষের মধ্যে তুমুল ধস্তাধস্তি বেঁধে যায়। দুদিনের বন্ধে কিছু হবে না দাদা, জরুরি পরিষেবা ছাড়া কালও বলেছি, আজও বলছি, আগামীকালও বলবো, সব বন্ধ করে দেন, বকেয়া ডিএ নিয়ে বাড়ি যান। রাজ্যের বদমাইশি সরকারি কর্মচারী কখনো এটা আমি মনে করি না যে তারা এমন পথ অবলম্বন করবে যে সেখানে কোনো আলোচনার জায়গা থাকবে না। কিন্তু রাজ্য যদি মনে করে যা পারবি করে নে, আমার এখন পঞ্চায়েত ভোট সরকারি কর্মচারীর মধ্যে থাকলো আর গেল, তাহলে তো কিছু করার নাই। টাকা নাই, পয়সা নাই, তাও বলুন তো কারো চাকরির টাকা বন্ধ হয়েছে? এই ক বছরে ডিএ দিতে আমাদের 1,61,000 কোটি টাকার মতো খরচা হয়ে গেছে। সরকারি কর্মচারীরও আমার বন্ধু, টিচাররাও আমার সাথী, তারা ভালো থাকলে আমরা ভালো থাকবো, আমাদের ছেলে মেয়েরা ভালো থাকবে, আমরা সবার জন্য করি। সূত্রের খবর, নবান্নে এই দিন সরকারি কর্মীদের হাজিরা ছিল প্রায় 75%। সোমবারের মতো এদিনও দেখা যায় মিশ্র প্রতিক্রিয়া। সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনে সামিল হয়ে একাংশ পেন ডাউন করলেও আরেকটি অংশ অন্যান্য দিনের মতোই কাজ করেন। অর্ণব মুখোপাধ্যায়, সঞ্চন মিত্র ও সুমন খরায়, রিপোর্ট এবিপি আনন্দ। ডিএ নিয়ে রাজ্য রাজনীতির ছবিটা আপনাদের সামনে রাখলাম। অন্যদিকে নিয়োগ দুর্নীতিকাণ্ডে দুটি শব্দ, কালীঘাটের কাকু, এই নিয়ে রাজ্য রাজনীতিতে একেবারে তুঙ্গে তরজা। বিস্তারিত জানাবে ব্যারাকপুর স্টুডিও থেকে সুচিস্মিতা। কালীঘাটের কাকু নিয়োগ দুর্নীতিকাণ্ডে প্রথমবার গোপাল দলপতির মুখে শোনা গিয়েছিল এই রহস্যময় চরিত্রের কথা। এবার সেই কালীঘাটের কাকুর নাম বললেন সিবিআই এর হাতে ধৃত তাপস মণ্ডল। আরও অনেক কাকুর নাম সামনে আসবে। কটাক্ষ ছুড়ে দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, পাল্টা জবাব দিয়েছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। কালীঘাটের কাকু কে? সেটা কোন দল থেকে বলবে? আপনি জানেন না? কালীঘাট নামটা জানি, নাম বলছে কি জানো, সুজয় ভদ্র নাকি নামটা শুনেছি, আমি চিনি না, আমি চিনি না। একবার দুবার ওকে বলতে শুনেছি যে বোধ হয় কাকু কাকু বলেছে, কাকুকে কাকুর কাছে দিতে হবে, পেমেন্ট দিতে হবে, এই জায়গাগুলো কোন কাকু আমি জানতাম না, হতেই পারে, তো জায়গাগুলোতেই তো সেই বলতো কালীঘাটের কাকুর কাছে যেতে হবে। হ্যাঁ, কালীঘাটের কাকুর কাছে যেতে হবে, সবাই জানে, সবাই জানে। হ্যাঁ বলেছি কাকু, হ্যাঁ ওইটাই ওইটাই ওই তো উনি তো বললেন। আরো অনেক কাকু কাকিমা সবার নাম আসবে, চিন্তা করছেন কেন, একটু অপেক্ষা করুন। ভাইপো, পিসি, কাকু কাকিমা, পরিবার অসম্পূর্ণ থেকে যাবে তো না হলে। এবার কাকুর সাথে সাথে কাকুর ভাইপো আসবে, একটু অপেক্ষা করুন। যাকে কুৎসা করার জন্য বাইরে বেড়াবার জন্য ছেড়ে রাখা হয়েছিল, তিনি কি বলছেন কেন বলছেন এই বিষয়টা আমি এইভাবে বলাটা খুব মুশকিল। যেটা অন্যায় সেটা 100% ব্যবস্থা হোক, শাস্তি হোক, কিন্তু এই ধারাবাহিক যে ধারাবাহিক উপন্যাসের বিনোদন সেটা আর নেওয়া যাচ্ছে না। এবার আপনাদের সামনে রাখবো অ্যাপটিটিউড টেস্ট নিয়ে মারাত্মক তথ্য। অ্যাপটিটিউড টেস্ট না নিয়েই পক্ষপাতিত্ব করে নাম্বার দেওয়া হয়েছিল। 2014 প্রাথমিক নিয়োগে এমন অভিযোগ ওঠায় নজিরবিহীন পদক্ষেপ করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। একেবারে রুদ্ধদ্বার কক্ষে 2014 প্রাথমিকের প্রার্থীদের ইন্টারভিউয়ারদের 30 জনকে জিজ্ঞাসাবাদ করলেন বিচারপতি। সূত্রের খবর, 20 জনই জানিয়েছেন সেবার কোনো অ্যাপটিটিউড টেস্টই হয়নি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী আপনারা জানেন নিশীথ প্রামাণিকের বাড়ির কাছে তৃণমূলের কর্মসূচির পর মঙ্গলবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কাছে কর্মসূচি নিয়েছিল বিজেপি। তবে পুলিশি ধরপাকড়ে কার্যত শুরুতেই তা শেষ হয়ে গেল। আর সেই সঙ্গে বিজেপির কর্মসূচি নিয়ে দলের অন্দরে শোনা গেল দুই সুর। এই প্রেক্ষাপটে গেরুয়া শিবিরকে আক্রমণ করতে ছাড়েনি তৃণমূল।
তারিখ মাধ্যমিক পরীক্ষা শুরুর দিন পাহাড়ে বন্ধের ডাক গোর্খা জনমুক্তি মোর্চার। বিস্তারিত জানাবে মেদিনীপুর স্টুডিও থেকে কুন্তলা। একেবারে বিধানসভায় বঙ্গভঙ্গের বিরুদ্ধে প্রস্তাব ও শোভনদেব চট্টোপাধ্যায়ের একটি মন্তব্য, এরই প্রতিবাদে বৃহস্পতিবার মাধ্যমিক পরীক্ষা শুরুর দিন পাহাড়ে 12 ঘন্টা বন্ধের ডাক দিয়েছে হামরো পার্টি ও গোর্খা জনমুক্তি মোর্চা। কোনো বন্ধ হবে না, শিলিগুড়ির সভা থেকে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী। কেউ রাস্তায় বসে পড়ল আর একটা ছাত্রছাত্রী স্কুলে গিয়ে পৌঁছতে পারল না, পরীক্ষা দিতে পারল না, তার দায়বদ্ধতা কে নেবে, তার দায়িত্ব কে নেবে? কেউ যেন ভুলেও এ কাজ করবেন না। আর যদি কেউ মনে করে আমার পলিটিক্যাল প্রোগ্রাম 5 বছরে একবার বন্ধ করে দেখাই আমার ক্ষমতা, আমি পরিষ্কার বলে আছি কোনো বন্ধ বন্ধ হবে না। বৃহস্পতিবার মাধ্যমিক পরীক্ষা শুরুর দিন পাহাড়ে 12 ঘন্টা বন্ধের ডাক দিল হামরো পার্টি ও গোর্খা জনমুক্তি মোর্চা। তারই পাল্টা কড়া হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী। বিধানসভায় বঙ্গভঙ্গ বিরোধী প্রস্তাব ও গোর্খা জনজাতি প্রসঙ্গে শোভনদেব চট্টোপাধ্যায়ের একটি মন্তব্যের প্রতিবাদে এবং পৃথক গোর্খাল্যান্ডের দাবিতে মঙ্গলবার দার্জিলিংয়ের ভানুভবন চত্বরে 24 ঘন্টার অনশন কর্মসূচিতে বসেন বিনয় তামাং, হামরো পার্টির প্রতিষ্ঠাতা অজয় এডওয়ার্ড সহ জিটিএর 9 সদস্য। পাশাপাশি বৃহস্পতিবার সকাল 6টা থেকে সন্ধে 6টা পর্যন্ত পাহাড়ে বন্ধেরও ডাক দেন তারা। যে গোর্খাল্যান্ড চাহতে হ্যাঁ, যে বঙ্গাল সে অলগ হোনে চাহতে হ্যাঁ, উনসে অপিল করতে হ্যাঁ কি সুবে 6 বজে সে শাম 6 বজে তক পাহাড় বন্ধ রাখে। যদি আপনারা বন্ধ ডাকতে চান অন্য কোনো দিন ডাকুন, কিন্তু মাধ্যমিক ওই দিন শুরু হচ্ছে, ওই দিন আমার মনে হয় যে বন্ধ ডাকাটা সমীচীন নয়। সোমবার বিধানসভায় বঙ্গভঙ্গ বিরোধী প্রস্তাব আনেন শিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মন। সেই প্রস্তাবের পক্ষে বলতে গিয়ে ইতিহাসের সূত্র ধরে গোর্খা ও উপজাতিদের কথা তুলে ধরেন রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। বক্তৃতায় গোর্খা ও উপজাতিদের প্রসঙ্গে বহিরাগত ও অনুপ্রবেশকারী এই শব্দ দুটি নিয়ে আপত্তি তোলে বিজেপি। বিজেপির অভিযোগ, গোর্খা ও আদিবাসী জনজাতির জন্য এই মন্তব্য অপমানজনক, শোভনদেব চট্টোপাধ্যায়কে ক্ষমা চাইতে হবে, এই দাবি তুলে মঙ্গলবার বিধানসভায় পোস্টার হাতে বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা। কার্শিয়াঙ্গেও পোস্টার টাঙিয়ে প্রতিবাদ জানায় বিজেপি। এই ধরনের ভাষা আইনসভায় বলতে নেই, অত্যন্ত আপত্তিকর, আমরা এই ইস্যুটা ছাড়ব না। আমি কখনোই ওদের অনুপ্রবেশকারী মনে করি না। আবারও তোমাদের বলছি যে আমি মানে গোর্খা বা নেপালি যারা, আমি কাউ একবার নেপালিরা সমতলের লোকের কাছে কিন্তু সমান প্রিয় চিরকাল। তাদের যে আরও ভালোভাবে বাঁচার যে অধিকারের জন্য দাবি, তাকে আমি পূর্ণ সমর্থন জানিয়েছি। কাল সবই ধান্দা পয়সা খাওয়ার জন্য, কারণ ফান্ড চাই তাদের হাতে, অনেক দিন ধরে উপোস আছেন, তাই এই কিছু নেতার জন্য পাহাড়ের গরিব মানুষ বঞ্চিত হচ্ছেন। পাহাড়ের মানুষ দীর্ঘদিন পর একটা সুস্থ স্বাভাবিক সচল অর্থনৈতিক স্রোতের জীবন পেয়েছেন, সেখানে যে বা যারা আবার অচলাবস্থা সৃষ্টি করে পাহাড়কে পিছিয়ে দিতে চাইবেন, মানুষ কোনো অবস্থায় তাদের কোনো বক্তব্যে সাড়া দেবেন না। যদিও হামরো পার্টি এবং গোর্খা জনমুক্তি মোর্চার তরফে জানানো হয়েছে বন্ধ হলেও জরুরি পরিষেবায় ছাড় দেওয়া হবে, পরীক্ষার্থীদের কোনো অসুবিধে হবে না। কৃষ্ণেন্দু অধিকারী, মোহন প্রসাদ, রাজীব চৌধুরী, এবিপি আনন্দ। আনন্দ লাইভ আজকের মতো এ পর্যন্তই, একটু পরেই ঘন্টা খানেক সঙ্গে সময়, চোখ রাখুন এবিপি আনন্দে।